কোশ্চেন হচ্ছে গিয়ে শর্ট সিলেবাস থেকে পড়বো নাকি ফুল সিলেবাসই পড়তে হবে গত বছর কিন্তু আসলে ইউনিভার্সিটিগুলো থেকে যে প্রশ্ন হয়েছে তাতে কিন্তু 90% পারসেন্ট কোশ্চেনই স্টুডেন্টদের শর্ট সিলেবাস থেকেই আসছে এখন আমার কথা হচ্ছে গিয়ে তোমরা প্রথমত শর্ট সিলেবাসটাকে একদম সম্পূর্ণ ভালোভাবে পড়ে ফেলবা আর যেহেতু একবারই পরীক্ষার সুযোগ ইউনিভার্সিটি কর্তৃপক্ষ যদি বাইরে থেকে একটা প্রশ্ন দিয়ে দেয় শর্ট সিলেবাসের বাইরে তা তো কিন্তু তোমার কিছু করার নেই তাই যেটা করতে হবে ফার্স্ট অফ অল শর্ট সিলেবাসটা ভালো মতো পড়ে দেন আমি বলবো যে বাকি যে সিলেবাসের অংশ মানে শর্ট সিলেবাসের বাইরের যে টপিকগুলো তোমাদের আমাদের এইচএসি সিলেবাসের ছিল ততটুকু অংশও কিন্তু পড়ে ফেলা যাতে করে কোনো প্রকার রিক্সই না থাকে কারণ আমরা যে পরীক্ষা দিয়েছি আমরা কিন্তু ফুল সিলেবাসই পরীক্ষা দিয়েছি তো দেখা যেত কি কোচিংয়ে আমাদের ফুল সিলেবাস পড়ানোর পরেও কিন্তু ভাইয়ারা এই অতিরিক্ত অনেক জিনিসই পড়িয়ে দিত যে যদি ইন কেস অ্যাডমিশনে চলে আসে কিন্তু মেন প্রায়োরিটি কিন্তু রাখতে হবে অবশ্যই শর্ট সিলেবাসের শর্ট সিলেবাস ভালো মতো পড়ে যদি সময় থাকে বাকি অংশ পড়বো তা না হলে নাই